রাবান কাঁদিবি কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সোয়ান হো ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়ান করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও জানিও তারে, ও মন জানিও তারে, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সোয়ান ও ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়ান করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। এই জীবন আসবে নি আপনার আমার জীবনে, বাস্তব কথা কিনা বলেন, আর জোরে বলেন বাস্তব কিনা। বন্ধু আমি আপনাদেরকে বলেছি, আপনাদেরকে বলেছি, ওই যে তিনটা রূপ হবে কবরের কয়টা, সংক্ষিপ্ত রূপে বলে দিলাম বন্ধু, তিনটা পজিশন কেমন হবে, ইমানদারের একটা, মুনাফিকের একটা, বেঈমান কাফেরের একটা। বন্ধু মুনাফিকের হাড় গোড় একত্রিত হয়ে যাবে, চিৎকার করবেন, হাহাকার করবে, কান্নায় আকাশ ভারী হয়ে যাবে। বন্ধু তার কান্না সেদিন কেউ শুনবে না, কারণ আল্লাহ আগেই বলেছে আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে, যখন বান্দা অত্যাচার করে রে আল্লাহ তখন তাকে ভালো ভালোবাসে না, আর যখন সে বিপদে পড়ে যায় আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, একটুখানি আপনাদেরকে বলি রে, কত ভয়ঙ্কর হবে আপনার ফিউচারটা, কত ভয়ঙ্কর হবে আপনার ফিউচার, ভবিষ্যৎ কল্পনা করতে পারবেন না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা তুশরিকু দাসাদিন, আল্লাহ বলেছে দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ ধরা বড় শক্ত, আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছে বান্দা রে ধরার পরে শুধু শেষ না রে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। বন্ধু ও রামপুরের আমার যুবক বন্ধু রে, আমার ভাই বাবার তোমরা কেমন করে ভরে বসে আছো, কেমন করে বসে আছো ঘরে রে, একবার যদি কবরে যেতে পারো আর তো ফিরে আসতে পারবা না, এই পৃথিবীর মানুষ বন্ধু এত বড় নিঠুর, কোনোদিন তোমাকে মনেও করবে না। এই জন্য বলবো হৃদয় খুলে শোনো, ঘর ছেড়ে জান্নাতের বাগানে চলে আসো, গাজী সুলাইমান কি বলে শুনে যাও, তোমরা বন্ধু কল্পনা করতে পারবা না, যখন তোমরা মুনাফিকের খাতায় চলে যাবে তোমাদের অবস্থা এত ভয়ঙ্কর হবে, বেঈমান কাফের মুশরিক সহ বিপদগ্রস্ত মানুষদের অবস্থা এত খারাপ হবে, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছে এত বিপদ কোনোদিন তোমরা দেখোনি শোনোনি, কল্পনাও করতে পারো না, এই বিপদের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। আল্লাহ বলে দিয়েছেন সূরা ইনফিতরের মধ্যে লা ইয়ামুতু পিপল উইল নট ডাই, দেখতে মানুষ বাঁচতে পারবে না, সেদিন মানুষ মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইভ, দেখতে মানুষ সেদিন বাঁচতেও পারবে না, ওমা হুমান হাবিব ওয়াইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখতে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এই কষ্টের মধ্যে থাকার পরেও বন্ধু পাপীদের পেটে খিদা লাগবে, জাহান্নামীদের পেটের খিদা লাগবে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ও আমার রামপুর গ্রামের মা গো, ও আমার বোনের হৃদয় খুলে শোনো, কেমন খাবার দেওয়া হবে, ও বন্ধু আজকে জান্নাতের বাগানে এখনো যারা আসতে পারেনি আমি বলবো তাদের মতো কপাল পড়ার কেউ হতে পারে না, কারণ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে
আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। আজকেও যারা তোমরা আসতে পারো না, তোমরা ধোঁকার মধ্যে পড়ে আছো, শয়তান তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ বলেছে বান্দা হৃদয় খুলে শুনো, ওই যে দা হলি কুরআন পবিত্র ধর্মগ্রন্থ লৌহে মাহফুজের কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন দিয়ে তিনি একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। এখানে কিন্তু বন্ধু দুইটা রাস্তা আমি আপনাদেরকে দেখাই, প্রকৃত মুমিন আর যারা মুমিন হতে পারলো না তাদের সিম্পটমটা এখান থেকে আমি দেখাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য দুশমন যেমন বেঈমানেরা তেমনি শয়তানও ইমানদারদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন সত্যিকারের মুমিন সত্যিকারের ইমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন সাইতান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন ইমানদারের জন্য প্রকৃত মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। নামাজের ক্ষেত্রে বলেন, দানের ক্ষেত্রে বলেন, মাহফিলের ক্ষেত্রে বলেন, মা বাবার সাথে আচরণের ক্ষেত্রে বলেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বলেন, কাউকে দেখা মাত্র সালাম দেওয়ার ক্ষেত্রে বলেন, যেখানে আপনি যাবেন বন্ধু ইমানদারকে শয়তান কখনোই ঠেক দিতে পারবে না। যাদের ইমান টেকসই না তারাই শয়তানের জালে বন্দী হয়ে যাবে। ওই সমস্ত পাপী মানুষগুলোর খাবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আল্লাহর হাবিব হাদিস শরীফ তারা বন্ধুদের শুরু করে দিয়েছেন আল্লাহর হাবিব, তিনি বলে দিয়েছেন পাপী যারা জাহান্নামী যারা বাট পাপ বন্ধু কত ধরনের আছে সেই দিকে আমি যাব না, তাদের জন্য খাবার বরাদ্দ করা আছে সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী এই তিনাতুল খাবারটা কি গো নবী, আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। ওরে রামপুরের মানুষ আমি এই কারণে আগেই তোমাদেরকে কৌশল শিখিয়ে দিয়েছি, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে, তুমি বাঁচতেও পারবা না মরতেও পারবা না, ওখান থেকে বন্ধু পালাইতেও পারবা না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ওখানে তোমার জন্য খাবার বরাদ্দ করা আছে যেটার নাম হলো তিনাতুল খাবার, এটা একটা জাহান্নামের লিকুইড রক্ত পুষ বন্ধু পচা দুর্গন্ধযুক্ত, খাইতে রে দিবে রে এটা খাইতে হবে। আর যদি তুমি মুমিন হও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফে তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ। আর জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ, এই দুনিয়ায় প্রাণীর তৃষ্ণা লাগে কি লাগে না, আরো জোরে বলেন। এই এই মাহফিলের প্যান্ডেল, এই মাহফিলের প্যান্ডেলে একটা সাউন্ড চলবে না, একটা সাউন্ড যত কথা বাইরে গিয়ে, আপনারা আমার সাথে একমত কিনা? আমি কিন্তু এটাতে অনেক বেশি বিরক্ত বোধ করি, আর বিরক্তের চাইতে সবচেয়ে বড় হলো এই কথাগুলো কোরআন এবং হাদিসের একটাও আমার বানানো নয়, এইগুলোর সাথে বেয়াদবি করা হয়। কথা বলেন না কেন? আপনার কি দেহ রাখবেন না দেহর সাথে মনও রাখবেন? মন যদি রাখতে পারেন আপনি ধন নিয়ে যেতে পারবেন। এখানে দেহ আছে মন নাই, আপনার কলিজায় ধনও। আমি যেটা বলতে চেয়েছি বারবার ঘুরে এসেছি, বলে ফেলি আপনাদেরকে, এরপরে আবার এই জায়গাটাতে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? আরে আঙ্গুল তুলে দেখাও না ভাই, কয় ধরনের মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? হাতুই সোজা করে দেখান, সোজা করে, সোজা করে, সবাই সবাই সোজা করে দেখান। এগুলো এটা হচ্ছে ক্লাস, এটা হাসির জিনিস না। মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? বন্ধুরে আমার, এই দেহের খাবার আপনি যেখানে যান সেখানেই পাবেন। ঘরে যান, চাচার ঘরে যান, জ্যাঠার ঘরে যান, মামার বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, চায়ের দোকানে যান, কিন্তু খাবারের কোয়ালিটিটার মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু আপনি দেহের খাবার কম দামি হোক আর বেশি দামি হোক পেয়ে যাবেন। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, রুহের খাবার যেই কোনো জায়গায় গেলে মিলে না। ও বন্ধু যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন রুহের খোরাক দিয়ে দিছে রে, তার কাছে গেলেই শুধু রুহের খোরাক মিলে। আজকে মুমিনের এখান থেকে রুহের খোরাক নেওয়ার দিন।
কথা বলেন না কেন? মুমিন হওয়ার জন্য কিন্তু বয়সের কোনো সীমারেখা নাই, জোয়ান হবে না বুড়া হবে এটার কোনো কন্ডিশন নাই। কেউ বন্ধু 80 বছরে যা বোঝে না, কেউ 8 বছরে তার চাইতেও বেশি বোঝে, ঠিক কিনা বলেন? বেশি বোঝার কারণ হলো বন্ধু, যার মনোযোগ যত বেশি মনে রাখতে হবে তার বিবেকটা তত জাগ্রত। আমি আজকে বলি বন্ধু, আজকের মাহফিল থেকে সেন্সলেস পারসন যারা, তার মানে বিবেকহীন যারা, এরা বন্ধু এখান থেকে কিছুই নিতে পারবে না। এখান থেকে মূলত নিয়ামত, ওই মৌচাক থেকে বন্ধু মধুরী বেরে, একমাত্র সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান যারা। আল্লাহর হাবিব বলেছে, এই ধরনের জলসা থেকে বিবেকহীন মানুষ কিছু নিতে পারে না, এই ধরনের জলসা হলো বিবেকবানদের জন্য। আমি আপনাদেরকে বলি বন্ধু, পৃথিবীর বুকে যিনি সত্যিকারে ঘুমিয়ে যায়, ওই মানুষটাকে জাগানো একেবারে ইজি, কিন্তু যেই মানুষটা জেগে থেকে ঘুমের বাহানা করে, তাকে জীবনে কোনোদিনও জাগানো সম্ভব নয়, ঠিক কিনা বলেন? বছরে বন্ধু একটা দিন এই মাহফিল গত বছর হয়েছে, বছর আসার আগে আগে অনেক মানুষ গেছে কিনা, চিরদিনে আউট হয়েছে কিনা, আপনারা আমরা যাব কিনা? আপনি যে অহংকার করেন, আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সর হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রবো শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো, তুমি তোরা চাস দেখেছো, তোরা চাস না কিছু কারোর কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছে? আপনি চলে যাওয়ার পরে এই যুগের ছেলেরা আপনার জন্য হাদিয়া পাঠাবে না, বাজারটা আপনাকে জীবন থাকতেই করে যেতে হবে। এখনকার ছেলেরা ধীরে ধীরে বেদাত বলে ফতোয়া দেয়, বাবার কবরের পার যায় না, আর নবী শিক্ষা দিয়েছে, আমি নবী জিয়ারত করেছি তোমরাও করো, করলে কবরের কথা মনে হবে, মৃত্যুর কথা মনে হবে, দিলটা নরম হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝলেন না? আরেকটু বলি আপনারা আরো বুঝবেন। পরীক্ষা করিতে শুধু বান্দার ইমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান, দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেছে পড়িয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশ আমাদেরকে দিয়েছে। এই জন্য বন্ধু আমি বলতে চাই, একটুনি আপনাদের মনের করে ভয় যুক্ত হয়। এই জন্য বন্ধু বলতে চাই, খাবারটা মনে রাখবেন, যেটার নাম হলো পিনাতুন খাবার, এটা হলো আরেকটা জাহান্নামীর পচা লিকুইড যুক্ত বন্ধু, যে বড়িটা ওটা আরেকটা জাহান্নামীর জন্য খাবার হিসেবে বরাদ্দ, পানির তৃষ্ণা লেগে যাবে, আগুনি পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, আবার বন্ধু পরিপূর্ণ হয়ে যাবে, আগুন লেগে যাবে পুড়ে পুড়ে বন্ধু ছাই হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবি গায়িবিন, পালাইতে পারবা না, বন্ধু পানি তৃষ্ণাই করে যা ফেটে যাবে রে। আমার নবীজি বলে দিয়েছেন, ওই পাপী মানুষগুলোর জন্য, ওই দুজুকিদের জন্য, ওই জাহান্নামীদের জন্য আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন এমন একটা পানির ব্যবস্থা করেছে, এটা এত বেশি উত্তপ্ত, আল্লাহর হাবিব বলেছেন মাথা দিয়ে ডাল দেয়া হবে, মাথা দিয়ে ডালার পরে বন্ধু এটা পেটের মধ্যে ঢুকবে। কোথায় ঢুকবে? পেটের মধ্যে ঢুকবে। আপনারা বন্ধু, পানি লাগলে বরফে গলে যায় না, আগুন লাগলে মোম গলে যায় না, গলে কিনা? গলে কিনা বন্ধু? তেমনি ভাবে রামপুরের মানুষ রে, তেমনি ভাবে গরম পানিটা পেটে যাইতে দেরি, ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে নরম তরল হয়ে তোমার ভিতরে যাচ্ছে, বের হয়ে যাবে রে। ও বন্ধু কি যে যন্ত্রণা, কেমন করে সইব, এই যন্ত্রণা কেমন করে সহ্য করব, কার কাছে বলবো বন্ধু, কে শুনবে সেদিন আমাদের এই কথা রে? সেদিন মালিক তো কাহার হয়ে যাবে, মালিক সেদিন শুনবে না তার। আমার পাগলেরা দেশ বিদেশ ঘুরে ঘুরে তোমাদেরকে কত সুন্দর করে দূর দূরান্ত থেকে এসে এসে বলেছিল, তোমরা সেগুলোকে ধারাবাহিক ভাবে ইগনোর করেছো, অ্যাভয়েড করেছো, তোমরা গ্রহণ করনি, আজকে সেটার মধ্যেই বন্ধ থাকতে হবে বন্ধু। ও বন্ধু
কেমন করে বুঝাই রে, আরো বড় ভয়ঙ্কর হলো ওই পাপীরা পৌঁছে রাতের পোল যতক্ষণ পার হতে না পারবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের উত্থান পাবে না, ওইটা এত বড় ভয়ঙ্কর হবে রে। 30,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু, নিজের দিক থেকে আগুনটা উপরের দিকে, উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, এত ভয়ঙ্কর হবে পৌঁছে রাতের পোল, চুরিন চেয়েতে চিকন হবে, হীরার চেয়েতে ধার হবে, কত বিক্ষত হয় টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে রে। ও বন্ধু, কেয়ামতের আগের দিন যিনি ইন্তেকাল করে, উনি বলে বলবে নবীজি বলে গেছে রে, তিনি যিনি কেয়ামতের আগের দিন ইন্তেকাল করেছে, ওনার জন্য কবর থেকে হাসরের মাঠটা হবে 50,000 বছরের রাস্তা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদি আপনি ইমানদার হতে পারেন, রাসূল প্রেমিক হয়ে যদি আপনি উপরে যেতে পারেন, জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছে রে নবীর উম্মতেরা, রে নবীর পাগলেরা, তোমরা রাসূলকে ভালোবেসে আল্লাহর দিদার হাসিল করেছো, আমি জিব্রাইল কথা দিলাম রে ওই পৌঁছে রাতের পোলের উপর, আমি 600 ডানার মধ্যে আমি একটি ডানা প্রশস্ত করে দেব, ওই পৌঁছে রাতের পোল তুমি যেন পার হতে পারো। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। কবর থেকে বন্ধু ও রামপুরের মানুষ কেমন করে বললে তোমরা বন্ধু বুঝবা গো, আমি বুঝতে পারি না কেমন করে তোমাদেরকে বোঝাবো, কেমন করে তোমাদেরকে শিখাবো, আমার নবী যে মেরাজে গিয়েছিলেন আপনারা সবাই জানেন কি জানেন না? আর জোরে বলেন, তোমরা কথা বলো না, জোরে জোরে কথা বলো, জানেন কি জানেন না? আমি এখানে একটু আলোচনা আপনাদেরকে করি, মুমিনের জন্য বড় মজাদার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এসেছে, মূসা বললেন রব্বি আরনি, আল্লাহ বললেন লাম তারানি, মূসা কয় আল্লাহ তোমরা দেখতে চাই, আল্লাহ কয় না না দেখা হবে না, আমার সামনে যদি কোরআন শরীফটা থাকতো এখন আমি খুলে খুলে বন্ধ তেলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর এই দাওয়াতকে গ্রহণ করলেন না, কবুল করলো না, আর আপনার আমার পানির নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম বলেছেন বন্ধু, এখানে দুইটা নবীর দুইটা মর্যাদা, মূসা কালিমুল্লাহ, আটজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে, কয়জন নবী? আটজন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, আর আপনার আমার প্রাণের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখাতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখি খবরটা মজার না সাজার, এটা আমাদের জন্য নেগেটিভ না পজিটিভ? পজিটিভ, এটা আমাদের জন্য পজিটিভ মানে ভালো, নেগেটিভ মানে মন্দ, এটা আমাদের জন্য ভালো। মূসা চাইলেন আল্লাহ গ্রহণ করলেন না, আর আমার নবী চাওয়া লাগলো না, বলে হুজুর ওখান থেকে এখানে কেন আসলেন? এখানে এই কারণে এসেছি বন্ধু, জিব্রাইল যখন আমার নবী কো মেহানির ঘর থেকে মেরাজের জন্য ডাকলেন, নবী গো আল্লাহ তো আপনার জন্য দিরা গ্রহে বসে আছে গো নবী, আপনি আসুন না, ঘোড়া আপনার জন্য রেডি হয়ে গেছে। বন্ধু আমার নবী
সেদিন বোরাক দেখে কান্দে আমার নবীজির দুই চোখ বেবে বন্ধ পানি মোবারক বেবে পড়ছে জিব্রাইল দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী বন্ধু বন্ধুর বাড়িতে যাইতে কাঁদে না আপনি কেন গো চোখের জল ঝর্ণার মতো বিসর্জন দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেন গো কেন গো জানতে মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন জিব্রাইল আমার হাবিবের কাছ থেকে তুমি খবরটা জানো আল্লাহ খবর জানে কি জানে না আল্লাহ আলিমুল গায়ব কিনা আমার আল্লাহ সব খবর জানে রে বন্ধু আমার আল্লাহ যখন বললেন জিব্রাইল প্রশ্ন করলো এবার উত্তর দিলেন আমার নবীজি আমি কান্দি কেন রে আমি এই কারণে কান্দি আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বরকত পাঠিয়ে দিল ওই যে কিয়ামতের ময়দান হাশরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে আমার উম্মত গুলো আপন আপন কবর থেকে কেমন করে হাশরের ময়দানে আসবে আমি সেই চিন্তা করে কাঁদি রে চোখের জল আমি বিসর্জন দিচ্ছি জিব্রাইল দেখে দেখে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন রে জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের সাচ্চা প্রেমিক যারা হয় কবরে আসবে রে আমি তাদের ওই দিন বলছে রাতের পরে আসার জন্য আমি ওই দিন হাসরের মাঝে আসার জন্য বোরাকের মতো বাহনের ব্যবস্থা করে দিব জোরে জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ এই কারণে বন্ধু আমি বললাম ভয়ঙ্কর দুইটা জায়গা এই দুইটা জায়গায় আপনি বাঁচতে হলে প্রাণের নবীকে লাগবে নবী ছাড়া আপনার কোনো উপায় বা কোন কিনারা থাকবে না বন্ধু আমি আপনাদেরকে বলি ওই যে উত্তপ্ত গরম পানি আর জাহান্নামীদের সবচেয়ে বেশি কম আযাব কি কি কথা বলেন না জাহান্নামীদের পাপী লোকেদের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা পায়ে পড়াইয়া দেওয়া হবে মাথার মগজগুলো বন্ধ টকবক টকবক করে উত্রাইতে থাকবে ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও তুমি পারবা না এখানে আরেকটা মজার খবর হলো কাল হাসুরের ময়দানে আপনি দেখেন এখন কিন্তু আসমান আমরা দেখতে পাই কিয়ামতের দিন আসমান কিন্তু ভেঙে চলে যাবে তারকা গুলো বন্ধ বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে সমুদ্র উদ্বিলিত হয়ে যাবে কবর গুলো বন্ধ ওপেন হয়ে যাবে এগুলো আমার কথা নয় কবির ভাবে খেয়াল করবেন বন্ধু কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আমার দিকে বন্ধু একটু খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশ যখন ভেঙে চুরে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে বন্ধু ঝরে ঝরে পড়বে সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে যেহেতু আপনাদেরকে নিয়ে আমি একটু কবরে ফিউচারে এসেছি এই জন্য বলতে হয় আপনারা আমার দুই কায়দে দুইটা সিসি ক্যামেরা আছে এটা যেমন সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ওইটাও তেমন সত্য ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে কবরটা বন্ধ যখন ওপেন হয়ে যাবে আপনি আমি প্রত্যেকই দেখতে পারবে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি তার মানে আপনার সামনে প্র্যাকটিক্যালি থাকবে বাঁচার কোনো উপায় নাই রে বন্ধু কারো উপর দোষ দেওয়ার কোনো উপায় নাই আল্লাহ সব কিছু ক্লিয়ার করে দিয়েছে আগুনের এক জোড়া জুতা বানিয়ে দিল আপনার মাথার মগজটা গরুর গোস্ত ঈদের দিনের মতো কুরবানির ঈদের দিনের মতো বিয়ে বাড়ির গোস্তের পাতিলের চাইতে আরো বিকট ভাবে উত্রাইতে থাকবে কিন্তু সেই দিন আজ কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্যের আলো অনেকগুলো আবরণ ভেদ করে আপনার আমার মাথায় লাগে সইতে পারি না কাল হাসুরের দিন একবারে ডিরেক্টলি আপনার মাথার উপর থাকবে উত্তপ্ত হয়ে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ পাগল হয়ে যাবে মানুষ দিশেহারা হয়ে যাবে মানুষ ঘামের মধ্যে ডুবে যাবে বন্ধু কে শুনবে সেদিনে কান্না কার কাছে বলবো সেদিনই দরখাস্ত নবীকেও মানতে পারিনি আলেমদেরকেও মানতে পারিনি আল্লাহর ওলীকেও মানতে পারিনি আল্লাহ পাওয়া কোনোভাবেই পসিবল নয়
ঠিক না ভাই? আমি ভয়ঙ্কর জায়গাটা একটু আপনাদের সামনে বিভিন্ন ভাবে বন্ধ তুলে ধরার চেষ্টা করতেছি, কিন্তু এখানে দেখতে পাইলাম অসংখ্য যুবক এসে বসেছো, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছো। যুবকেরা, তোমাদের জন্য গড নিউজ হলো দুইটা, কয়টা? তোমরা আজকে যৌবনকালে টিভির সামনে যাও নাই, অন্যদের মতো ফেসবুক টিপো নাই, অন্যদের মতো পৃথিবী নিয়ে ব্যস্ত থাকো নাই, আজকে তোমরা জান্নাতের বাগানকে কবুল করে নিয়েছো। তোমাদের জন্য প্রথম নিয়ামত হলো, আমার নবী বলে গেছেন, তোমাদের জন্য প্রথম নিয়ামত হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমাদের জন্য ফার্স্ট নিয়ামত হলো আল্লাহর হাবিব বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই মুমিন যুবকদের জান্নাতে লিডার হয়ে যাবে। একটা হলো তোমাদের জন্য গুড নিউজ, সবচেয়ে বড় বিপদজনক জায়গা হলো হাসুরের ময়দান, অবন্ধে উত্তপ্ত থাকবে সেদিন তোমরা যুবক যারা। তোমাদের জন্য আরেকটা গুড নিউজ হলো হাদিস শরীফের মধ্যে সাতটা মতান্তরে আটটা দলের কথা বলা হয়েছে, আটটা দলকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। বন্ধু, এর মধ্যে একটা দল হলো যুবক রে, ও যুবক আলা সালা বলার পরে মসজিদে চলে গেল। আজকে আজকে রামপুর গ্রামে মাহফিল হলো, তোমরা চলে আসলা, ভালো ভালো কাজের দিকে নিজেকে ইনভলভ করে ফেলেছ। আমার নবী যে বলেছে, যুবক রে তোমার জন্য মজার খবর হলো, যেদিন মানুষ পাগল পারা হয়ে যাবে, হাহাকার করবে, চিৎকার করবে, কেউ সেদিন তাদের চিৎকার শুনবে না। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের একটা অংশ বরাদ্দ করে দিবে, তোমরা সেখানে অবস্থান করবা, কোন বিপদ তোমাদেরকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলুন সুবহানাল্লাহ। বন্ধু, শুধু এখানেই বন্ধ ক্ষান্ত নয়, আমার আলোচনা কি আরো করব না, শেষ করে দিব। শোনার পক্ষে কে কে আছেন সবাই? আমার আলোচনায় আমি এই সপ্তাহটা শেষ করে ফেলবো বন্ধু, এরপরে আমার দিকে তাকান। এই যে বললাম যে আগুন, পানিটা এতটাই উত্তপ্ত হবে, আগুনে মোমের মধ্যে আগুন লাগলে যেমন গলে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব শেষ হয়ে যায়। বন্ধুরে আমার, ঠিক তেমনি ভাবে আপনার আমার ভিতর থেকে লিকুইড হয়ে সবকিছু বের হয়ে যাবে। কেন এটা এত উত্তপ্ত? উত্তপ্ত হওয়ার কারণ হলো বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আপনারা আমার প্রাণের নবী, তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল, আল্লাহ কই এই আগুনে হবে না, আরো বাড়াইতে হবে, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে সাদা, আল্লাহ কই না না এই আগুনে হবে না, আরো এটাকে বৃদ্ধি করতে হবে, আরো কঠিন থেকে কঠিনতর করতে হবে, তারপরে আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, 3000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করলো, তৃতীয়বারের মতো যখন তাপ দিতে লাগলো আগুনটা একেবারে কালো হয়ে গেছে। এই কালো আগুন আপনার আমার জন্য বরাদ্দ, এই আগুন আপনাকে আমাকে ছাড়বে না যদি আমরা সঠিক পথে হাঁটতে না পারি। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, কয়েকটা এক্সাম্পল দিই, দিব আমাদের সমাজে বন্ধু সুদখোর আছে না নাই? আপনাদের আমপুরে আসেনি, এরা কি প্রকাশ্যে না ছদ্মবেশে? প্রকাশ্যেও থাকে, কেউ আত্মমর্যাদার ভয়ে কেউ ছদ্মবেশেও খায়, ফক্সির মাধ্যমে আসে না নাই? আমি আপনাদেরকে জাহান্নাম সম্পর্কে একটু বুঝাই বন্ধু, জাহান্নামীদের একটু সিম্পটম আমি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমাদের সমাজ আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা নবীজি বারবার নিষেধ করেছে বন্ধু। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেনদেন করে, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্টাম লেখে, যিনি সুদের টাকা কালেকশন করার জন্য জুটি বেঁধে বন্ধু ওই দরিদ্র মানুষকে প্রেশার ক্রিয়েট করে, এমনি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত সবার বন্ধু একই রকম সাজা হবে। আমি আপনাদেরকে দুটো হাদিসের দুটো অংশ বলবো, একটা হাদিস অনেক বড় লম্বা, এ হাদিসটা বিশ্লেষণ করতে আমার কমপক্ষে সময় লাগবে, একটা হাদিসের ব্যাখ্যা করতে মিনিমাম 1.5 ঘন্টা। আমি এই হাদিসের মূল মূল জায়গাগুলো তুলে ধরব, অনেক লম্বা হাদিস। আমার নবী মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে বন্ধু তাকালো, জাহান্নামের দিকে তাকায়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, নাউজুবিল্লাহ বলেন না,
এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড়। এবারে জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল বলো না, এই মানুষটা ঘোড়ের মতো বড় বড় পেট, ওরা মানুষ গুলের আকারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এরা হলো দুনিয়ার আপনার নামধারী উম্মত শুকুর। আমার নবী বলে রে জিব্রাইল, ঘোড়ের মতো বড় বড় পেট আমি দেখতে পাই রে, এই পেটের মধ্যে শুধু দেখতে পাইলাম আমি নবী সাপার বিচ্ছু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসখানা অনেক লম্বা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ এমন কোনো স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি একটা বরকতময় স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো বলে দেন। নবীজি বলতে গেলেন, অনেকগুলো বললেন, এর মধ্যে একটা হলো বন্ধু, একটা লোককে নবীজি দেখতে পাইলেন, নবীজির সঙ্গী হলো দুজন ফেরেশতা। নবীজি দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পারে আসতে চায়। কিসের মতো নদী কথা বলেন না কেন? আ বন্ধু, রক্তের নদী যেটাকে বলা হয়, কি রক্তের নদী? বন্ধুরে আমার, তিনি সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কিন্তু কূলের মধ্যে একজন মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন কূলে আসতে চায়, তখনই তাকে পাথর নিক্ষেপ করে ঘুরে 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 রক্তের নদীর মধ্যে তার দিন রাত কাটতেছে বন্ধু। এমন অবস্থার মধ্যে সে চলতেছে। আমার নবীজি সব দৃশ্য যখন দেখলো, দেখার পরে এবার আমার নবী বন্ধু ফিরে আসার পথে চলে আসবে। আসার পরে ব্যাখ্যা জানতে চাইলেন, ওই যে রক্তের নদীর মধ্যে লোকটা দেখতে পায়, সে হাজার চেষ্টা করে কোলে আসতে পারে না, পাথর শুধু নিক্ষেপ করা হয়। এই মানুষটা কে রে? আমার নবীকে যখন প্রশ্ন করলেন, ফেরেশতারা জানিয়ে দিল, এই মানুষটা হলো পৃথিবীর শুকুর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে আরো কিছু বলতে চাই গো, আপনারা যদি প্রাণ খুলে একটু শুনতে চান আমি খুশি হব। বন্ধু, আমি আপনাদেরকে আরো কিছু শোনাতে চাই। বর্তমান আমাদের প্রেক্ষাপটটা কত জঘন্য হয়েছে, কত নষ্ট হয়েছে, মানুষগুলো কতটা দুষ্ট হয়ে গেছে একমাত্র পৃথিবীর লোভে। আমার নবীজি যখন বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহি ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আমি আপনাদেরকে বলি, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা যদি কিনে বন্ধু, 9 টাকা এখানে তার হালাল, 1 টাকা মাত্র বন্ধু সুদের, এই সুদের টাকাটা ওই 9 টাকার সাথে যুক্ত হতে দেরি রে, বাকি 9 টাকা দুর্গন্ধ যুক্ত হতে দেরি হয় না। নবীজি বলেছে, হালাল টাকা 9 টাকার সাথে 1 টাকা যুক্ত করে তুমি একটা জামা বানাইলা, কেমন পর্যন্ত তুমি নামাজ পড়লা, নামাজ পড়তে পারবা গো? ওই নামাজ দিয়ে তোমার জীবনে কোনদিন নিয়ামত মিলবে না, এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। আওয়াজ তুলে তুলে বলেন, না নাউজুবিল্লাহ। আমি যদি আবার আপনাদেরকে বলি, যুবক, ও রামপুরের যুবক বন্ধুরা, তোমরা কেউ আমার প্রতি রাগ হইও না, একটা সত্য কথা বলবো, কথাটা হলো তেতু সত্য, বুঝছেননি? মানে টক সত্য। সত্যটা কি? যদিও সত্য কিন্তু কথাটা টক, কিন্তু চিরন্তন সত্য। আল্লাহ বলেছেন, অকলু কাউলান সাদিদা, আল্লাহ বলেছেন, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, আমি সত্যটা বলবো। এখানে অনেক ছেলে আমি দেখিয়েছি, তোমরা জিন্স প্যান্ট পরে এসেছো, এই জিন্স প্যান্ট বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, এই জিন্স প্যান্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বলে, হুজুর এক্সপ্লেন করেন, ব্যাখ্যা করেন, করার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোরআন এসেছে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো সাজের পোশাক, আরেকটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত। বিরক্ত হইও না, রাগ হইও না, এটা ক্লাস শিখে যাও, মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার, আমার কাজ হলো তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া। তোমরা রাগ হও, আর এই কথা পাইবা কই? কোটি টাকা খরচ করলো এই কথা পাবা না তো?
অনেক গবেষণা, দীর্ঘ চুলদাড়ি গুলো পেকে গেছে কিতাব দেখতে দেখতে, তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছে এখানে। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বান্দারকে দেখে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছে, ইমানদার, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। অনেকে বলবো একটু এই ওয়াজটা দরকার আসেনি, আমার কাছে আফসোস লাগে রে ঝুরু, এই পেন তো কোনো মুমিন আবিষ্কার করে নাই, এই পেন কোনো মুমিন আবিষ্কার করেনি, এই পেন আবিষ্কার করেছে বেঈমানেরা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তারা জানে তারা যে 100% জাহান্নামি, এই জন্য তোমাকেও জাহান্নামি করার কৌশল তারা হাতে নিয়েছে। এখানের যুবকরা নামাজ পড়ে কি পড়ে না? তোমাদের নামাজ হবে না। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই রে যুব। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো যেটার মধ্যে পর্দাও আছে, তাকওয়াও আছে, সৌন্দর্যও আছে, এটা হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছে, কোরআন থেকে বন্ধু কালেক্ট করেছি, সন্দেহ পোষণ করো না, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ঈমানদার পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে এটা এই কন্ডিশনে। প্যান পরো, লুঙ্গি বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই পরো এইভাবে পোশাকটা পরা তোমার জন্য ফরজ। উপর দিয়ে যদি নাবির নিচে চলে যায়, নিচে দিয়ে যদি টাকটু নিচে চলে যায়, তাহলে তুমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছ। নবীজি বলে দিয়েছেন, ইচ্ছে করে অহংকার করে জুলিয়ে জুলিয়ে যে ব্যক্তি অবন্ধ টাকনুর নিচে লুঙ্গি বলেন, প্যান বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, সে অহংকার করল তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে পছন্দ করে না, কাল হাশরের দিন তার সাথে কোনো কথা বলবে না। ওই মানুষগুলোর মধ্যে অন্যতম একটা দল হলো বন্ধু, যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। আর একটা জঘন্য দল হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছে, ওয়াকিমুল ওয়াজন বিল কিসতি ওয়ালা তাখসিরুল মিজান। আল্লাহ বলেছেন, নিচ ওজন কায়েম করো, ওজনে কম দিও না। কিন্তু এখন দেখবেন ব্যবসায়িকরা ইচ্ছামতো জুলুম করে করে কি করে না, কথা বলেন না কেন, করে কি করে না? যারা ইচ্ছে করে বন্ধু আম কিনতে গেলা, আম কিনার পরে যদি বাদাম নি খায় না, বসে বসে পকেটে ঢুকা, পকেটে পকেটে এই পকেটে ঢুকো ঢুকো ঢুকো, তোমরা কেন বোঝো না এটা পবিত্র জায়গা। এখানে যতটুকু সময় তুমি দিবা, ততটুকু সময় তোমার নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। কেন বুট খাচ্ছ? বুট তো বাড়ি গিয়ে খেতে পারবা, যাইতে যাইতে খেতে পারবা, কি নিয়েছো পকেটে ঢুকাই রাখো। আমার ওয়াজ কি সত্যি খারাপ লাগে? ছেড়ে দিব, এখন ছেড়ে দিব বললে আপনি জানেন এই কথাগুলোর পাওয়ার কত, কথাগুলোর ওজন কত। আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা আপনাকে বাঁচানোর জন্য বলছি, মারার জন্য নয়। বন্ধুনি আমার, হৃদয় খুলে শুনলেন, যেই ব্যক্তি ইচ্ছে করে ওজনে কম দেয়, আল্লাহ তাকেও ক্ষমা করবে না, তার সাথেও কথা বলবে না। আপনার সমাজের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে, মানুষ যখন বিপদে পড়ে তাকে সাহায্য করে, কিন্তু সুযোগ পাইলে খোটা দিতেও ছাড়ে না। আছে না নাই এই সমস্ত খোটা যারা দেয় রে, তাদের হাসরের ময়দানে অবস্থা ভালো হবে না। কারণ এই হাদিস শরীফের মধ্যে তিনটা অপশনই দেওয়া আছে, এই জন্য তিনটা আপনাদেরকে শোনাই দিলাম। এর মধ্যে আমার মূল হলো বন্ধ পোশাকটা। আমার দিকে তাকান, আল্লাহর নবী একদিন মসজিদে অবস্থান করতেছে, হাদিস খানা কবি বন্ধু আমার কাছে মধুময় মনে হয়, আমি প্রায় আজে বলার চেষ্টা করি, কেন কেন গো আমার যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলেন না কেন, তারা ধ্বংস হয়ে যাচ্ছে অন্ধকারে, পৃথিবীর দিকে অজানা গন্তব্যের দিকে বন্ধ হচ্ছে, তারা জানে না তাদের শেষ কোথায়। এই জন্য তাদেরকে থামানোর জন্য আমি বলেছি বন্ধু, আল্লাহর হাবিব দেখতে পাইলেন একজন মানুষ নামাজ পড়তে এসলেন, নামাজের নিয়ত বেঁধে ফেললেন, আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে আসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত বেঁধে ফেললেন, লোকটা কি করলেন, তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো, তিনি আবার বন্ধ ওযু করতে
গেলেন, অজু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলো। আমার নবী আবার বললেন তুমি অজু করে এসো, এক এক করে বন্ধু তিনবার বললো। তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, বারবার কেন বলছেন অজু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবীজি বলেছে, আমার আল্লাহ তো তোমাদেরকে বলে দিয়েছে, ও নামাজি, ও মুসল্লি, ও রামপুরের আমার যুবক, আমার ভাই বাবারা, আমি তোমাদেরকে বলে দিই, মা বোনদেরকেও বলছি, মা গো সন্তানটাকে একটু সাহায্য করো না, এ সন্তানটাকে একটু শাসন করো, একটুখানি সাহায্য করো। সন্তান যখন প্যান্টটা পরার পরে সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, নামাজে দাঁড়াইয়া রুকুতে গেলে যখন পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, ও বন্ধু মনে হয় যেন চোখটাকে লুকাই ফেলি, কারণ চোখের জিনা হলো দেখা। নোংরা জিনিস তো আমি দেখতে পাই, ঠিক কিনা বলেন? সবাই বলেন এটা দেখি কি দেখি না। বন্ধুরে আমার, তিন তিনবার নবীজি বললেন তুমি অজু করে এসো, কেন গো? নবীজি বলেছেন সে যে পোশাকটা পরে নামাজে দাঁড়িয়েছে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তার কারণ হলো, উপর দিয়ে নাবি তুমি পোশাক রাখবা নাবির উপরে, নিচের দিক দিয়ে রাখবা টাকনোর উপরে, কোনোটাই তুমি করলে না, তোমার নামাজের জন্য এই পোশাকটা গ্রহণযোগ্য নয়। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, কত অন্যায় কত। আপনি, আমি আপনাদেরকে বলি, এখন কিন্তু মসজিদগুলো অত্যন্ত চমৎকার, মুসল্লি কিন্তু একেবারে দেখতে দুর্বল, আছে না নাই? ওই যে হাদিস শরীফটা বলেছি বন্ধু, আমার নবীজি যখন প্যারিস তাদের সাথে সফরে বের হলো, আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন, খেয়াল করেন, একটা মানুষকে আরেকটা মানুষ বারবার বন্ধু পাথর মারতেছে, পাথর মারলে মাথাটা ভেঙে যায় কিনা? পাথর বারবার খানি পাথর মারতেছে, পাথর মারতেছে আর মাথাটা ভেঙে ঝরে যাচ্ছে। ওই ব্যক্তি পাথরগুলো আবার খুঁজে খুঁজে যখন একত্রিত করে আসছে, একত্রিত করে আসার পরে চাইয়া দেখে আবার মাথাটা পরিপূর্ণ হয়ে গেছে। এমনি করে করে একবার মাথা ভাঙছে, আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমার নবীজি দেখলেন এবং প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, এই লোকটা কে রে? এই লোকটার অপরাধ হলো, রাতের বেলা নামাজ না পড়ে ঘুমাই যাইত এবং কোরআন তেলাওয়াত শিখার পরে সে কোরআনটা ভুলে গেছে। আওয়াজ করে বলেন না, নাউজুবিল্লাহ। তার সাজাটা কি? শুধু পাথর মারতে থাকবে, মাথাটা ভেঙে যাবে, আবার যখন কুড়াইতে যাবে আবার মাথা ইনটেক হয়ে যাবে, এমনি করে করে সাজাটা বহাল থাকবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া ওয়া মা হুম মিন হাবিবিন, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন মোবাইল, কই একটা মোবাইল আছে দেন আপনাদের কাছে, আমারটা লগে নাই। দেখ মোবাইল দেও দেও, এই যে মোবাইল, এই যে মোবাইল, আপনার মাহফিল কমিটি আমাকে বলেছে, কি জানি নামটা ওনার, আমাকে দাদু ভাই বলে ডাকে, আমার কাছে খুব ভালো লাগছে ওনার ডাক, দেখলে চিনবো, মনে নাই নামটা। ফোন দিছে, ফোন দিয়েছে, হুজুর আপনি কোথায়? দাদু গো আপনি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের একটু এদিকে জেমে পড়ে আছি, আমি কিন্তু চাইলে বলতে পারতাম, ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বরোড ক্রস করতেছি, বলতে পারতাম না, কিন্তু আমি হয়তো বলিনি। আপনার আমার মাঝে আছে বন্ধু সবাস কয়াসি চান্দুরা, আছে না নাই? আছে সে চান্দুরা কয়, আমি আছি ওই বিশ্বরোডে, এমন আছে না নাই? আমি ওয়াজ যেটা করিনি সেটা কিন্তু ইউটিউবাররা হেডলাইন দিয়ে ছাড়ে কি ছাড়ে না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মূল যে মিনিংটা হলো মিথ্যা, কি আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখার পরে সামনের দিকে অগ্রসর হলো, হওয়ার পরে আমার দিকে তাকান, আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক এমনি করে বন্ধু একটা আসনের মধ্যে চিত হয়ে পড়ে আছে, তার লোহা রাস্তা দিয়ে বন্ধু তার চেহারাটা কি করে ফেলছে, ছুলে ফেলতেছে, এই থেকে এই পর্যন্ত চামড়াটা লোহার একটা চিরুনি দিয়ে এইভাবে খালাচ্ছে, একদিক দিয়ে চামড়া তুলতেছে আর একদিক দিয়ে জোড়া রাখতেছে, একদিক দিয়ে লাগতেছে আর একদিক দিয়ে জোড়া লাগতেছে। জীবিত মানুষের চামড়া তুললে আরাম লাগবে না,
নাকি কষ্ট লাগবে? কষ্ট, এত কষ্ট রে, কেমন কষ্ট দেখেন, এই দিক দিয়ে চামড়া ছিঁড়ে ওই দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে তার সাজাটা কন্টিনিউ চলতেছে। আল্লাহর হাবিব দেখি প্রশ্ন করলেন এই লোকটাকে, আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিল এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। সকাল যখন হতো, সকাল হওয়ার পরে ঘুম থেকে উঠার পরে এমন ভাবে মিথ্যাচার করত যেটা এই দুনিয়া থেকে বাংলাদেশ থেকে পৃথিবীর বহির্বিশ্বে চলে যায়। যেমন বলেন সংবাদ পাঠক, সংবাদ পাঠিকা, ইউটিউবাররা ম্যাক্সিমাম আসেনা নাই ইনকামের জন্য, ধান্দা করে মিথ্যা হেডলাইন, মিথ্যা থাম্বনেল দেয় কি দেয় না, আপনার বাড়ি ঘরের মধ্যে মিথ্যা কথা দিয়ে ঝগড়া লাগায় কি যা লাগায় না, সমাজের মধ্যে জাতির মধ্যে ঝগড়া হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে জাতির মধ্যে বন্ধু কলহ সৃষ্টি করা হত্যার চাইতে বড় জঘন্য অপরাধ। ওই মিথ্যাবাদীর জন্য সাজা অ বন্ধু চামড়া তোরা হচ্ছে জোড়া লাগতেছে, এইভাবে চলতে থাকবে আর চিৎকার করতে থাকবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বাংলার জমিনে বন্ধু মানুষ জিনা কি করে কি করে না, বলৎকার করে কি করে না, আরো জোরে বলেন করে কি করে না, আছেন না আপনারা জানেন কিনা জানি না, এই জিনা এই বলৎকার ছিল বন্ধু লূত আলাইহিস সালামের জামানার কাজ। আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জামানায় বলৎকার বা জিন এটা কখনোই কাম্য নয়, আসে না নাই। ওই যে হাদিসটা আমি আপনাদেরকে বলতেছিলাম, ওই হাদিসের আরেকটা পার্ট হলো নবীজি যখন সামনের দিকে হাঁটতে লাগলেন, নবীজি দেখতে পাইলেন অ বন্ধু আগুনের একটা চুলা, চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ ওদেরকে আগুনের মধ্যে জ্বলতেছে। এই অবস্থা দেখে আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো, এই যে আগুনের চুলা এটার মধ্যে নারী পুরুষ দেখা যায়, এরা কারা গো? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলল, নবী গো, ও প্রাণের নবী, এরা হলো দুনিয়ার জিনা ব্যবসার কারণে ওয়ালা বলৎকার কারণে ওয়ালা, চড়ে চড়ে বলেন না নাউজুবিল্লাহ। বাসা আসেনি, মরা আসেনি, মরা কি আছে আর মরতে পারবেন, পালাতে পারবেন, আল্লাহ ধরবে সরতে পারবেন, হিসাব নেবে এড়িয়ে যেতে পারবেন, পারবেন না পারবেন না, এমনি করে করে আমাদের পাপের বন্ধু শেষ নাই। এত পাপের কথা বলতে গেলে আরো সময় শেষ হয়ে যাবে বন্ধুনি আমার, আমি আপনাদেরকে প্রাণ খুলে বলতে চাই, এমনি করে করে অন্যায় আমরা করে কি করি না, কথা কয় না, অপরাধ আমরা করে কি করি না, আপনাদেরকে আমি আজকে বলে যাই বন্ধু, আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছি, তিনি বলেছেন জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আপনাদের কি দুটো টেকনিক অবলম্বন করতে হবে, কি করতে হবে, কথা বলেন না কেন, টেকনিক অবলম্বন করতে হবে। তিনি বলেছেন ওই যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বলেছেন বন্ধু, তিনি বলে দিয়েছেন তোমরা বড় লোকের ছেলে মেয়েদের সাথে ওঠা বসা করিও না, বড় লোকের অনেক বেশি দৌলত যার আছে ওই তাদের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না, এরা হলো অবিবাহিত যুবতী নারীদের মতো, এরা হলো সমাজের জন্য জাতির জন্য ফেতনা, তবে সব বড় লোকের সন্তান অমানুষ হয় না, তবে ম্যাক্সিমামই হয় অমানুষ। আমার কথা কয় না, এটা কিতাবের কথা তো, এটা আমার কথা না তো, আমি যদি আপনাদেরকে একটু সুন্দর করে বলি, দ্য ম্যান ইজ পর বাট অনেস্ট, লোকটা গরিব কিন্তু সৎ, এটা ভালো নাকি দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস, লোকটা ধনী কিন্তু চরিত্রহীন কোনটা ভালো, কথা কয় না, বুঝেন না আমার কথা। আমাদের যারা ইংলিশ যারা দার্শনিক ছিলেন লেকচারার ছিলেন ওদের বক্তব্য পুরনো বক্তব্য, ওরা বলেছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়, দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু দুঃখ ভোগের জন্য তারা পৃথিবীতেই দুঃখটা শেষ, তারা ইন্তেকাল করার পরে গরিবরা জান্নাতে বসবাস করার 500 বছর পার হয়ে যাবে, গরিবরা এখনো ধনীরা এখনো হিসাব দেওয়ার মধ্যেই দাঁড়াই থাকবে সিরিয়ালে। আর কত ভয়ঙ্কর ব্যাপার, গরিবদের আত্মা তাজা গো ধনীদের দেহ তাজা, আরে কথা কয় না, গরিবদের কি মন তাজা, আল্লাহ রাসূল বলেছেন গিনা গিনা নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, গরিবদের আত্মাই সবচেয়ে বেশি ধনী আর ধনীদের আত্মা সবচেয়ে বেশি গরিব। বন্ধু ইতিহাস খুঁজে দেখেন
যুগে যুগে যত নবী রাসূল এসেছে নবীদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিয়ে কবুল করেছে প্রথম আগে গরীবরা নাফরমানি করেছে ধনী ধনী লোকেরা এই জন্য বন্ধু আমাদেরকে আমাদের পূর্ব শরীয়ে মেকরাম বলে গেছে পৃথিবীর বুকে চলাফেরা করো জীবন যাপন করো কিন্তু ধনী লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না এরা কখনো কোনো কিছুর তোয়াক্কা করে না অন্যায় অপরাধের আরসি করতে থাকে এই জন্য জিনা থেকে বাঁচতে হলে তাদের খপ্পর থেকে বেঁচে থাকো গরিব এবং মধ্যবিত্ত মানুষের কিছু না থাকলেও ইজ্জত আছে তারা কুরবানি দিতে রাজি রে ইজ্জত খুয়াইতে তারা কখনোই রাজি না ঠিক কিনা বলে আমি যদি আপনাদেরকে আরো বেশি বলি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে জিনা এবং ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকলে আযাব থেকে বাঁচতে পারবে এটার জন্য মজার বিষয় হলো আমার দিকে তাকান একজন যুবক আরেকজন যুবকের লজ্জা স্থানের দিকে তাকায় না আমার নবীজি বলে দিয়েছেন একজন যুবক আরেকজন যুবকের লজ্জা স্থানের দিকে তাকায় না একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জা স্থানের দিকে তাকায় না একটা যুবক আরেকটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমায় না আল্লাহর হাবিব বলে দিয়েছেন একটা যুবতী আরেকটা যুবতীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমায় না তাহলেই ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকতে পারবা কথা কি বুঝে আসে এই জন্য বলেছি বন্ধু এই কর্মটা এত বেশি খারাপ এটার জন্য তোমার ঠিকানা হলো জাহান্নাম এটাকে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে নবীজি সেটা বলে দিয়েছে এখন এই জায়গাগুলো থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আপনি যদি বাঁচতে চান ওই যে আমি শুরুতে দুটো সেন্টেন্স দুটো কালেমা দুটো বাক্য সেন্টেন্স ইউজ করেছিলাম মনে আছে কি না একটা হলো ডক্টর আহমদ পেরা বাগদাদি ফির সেন্টুবলার আরেকটা হলো আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট কথা বলেন মনে আছে নি আপনাদের ওনারা বক্তব্য দিয়েছে দুজনের বক্তব্য সেম টু সেম আর আমার নবীকে সবচেয়ে মর্যাদার অধিকারী হিসেবে আখ্যায়িত করেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আর জোরে বলেন না সুবহানাল্লাহ বুঝে আসে একটা হলো রব্বুল আলামিন আর একটা হলো রাহমাতাল লিল এখানে মর্যাদা আছে না নাই এখন যদি আপনি মর্যাদা পেতে চান দিতে চান তাহলে কি মুখে দিবেন না মুখ এবং অন্তর দুটো মিলেই দিবেন মিলাই দিলে আপনার জন্য নিয়ামত বরাদ্দ কি এই যে আমি কিছু ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা বললাম কি বললাম ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা আমি আপনাদেরকে বলে দিলাম এই পাপগুলো থেকে আর অন্যান্য যারা পাপ আছে যত পাপ আছে এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে কাজ করতে হবে কি কাজ আমি বলবো বন্ধু আপনাকে আমাকে কাজ করতে হবে কেমন ধরেন আল্লাহর হাবিবকে একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কিয়ামত কখন হবে আমার নবীজি বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি গো আল্লাহর হাবিব একটা মুহূর্ত দেরি করলো না আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বলল যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা হলে ভালো এই চেয়ারটা খালি এখানে একজন মুরব্বী বসেন আসেন আসেন